রণবীর কাপুর ও রশ্মিকা মন্দান অভিনীত অ্যানিমাল সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি পাবে আগামী 1 ডিসেম্বর। সম্প্রতি গুঞ্জন উঠেছে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সিনেমাটি একই দিনে মুক্তি পেতে পারে, আর সেই গুঞ্জন আরও বাড়িয়ে দিয়েছে পরিচালক অনন্য মামুনের এক পোস্ট। সম্প্রতি এক পোস্টে নির্মাতা মামুন অ্যানিমাল সিনেমার পোস্টারের সামনে তোলা নিজের একটি ছবি পোস্ট করেছেন এবং তিনি লিখেছেন, শুটিংয়ের জন্য ব্যবসা নিয়ে ভাবার সময় পাইনি, এখন একটু ব্যবসা নিয়ে ভাবতে হবে। এছাড়াও গত সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আরও একটি পোস্ট শেয়ার করেছেন এই নির্মাতা। সেখানে রণবীর কাপুরের একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। ভিডিওতে রণবীরকে বলতে শোনা যায়, আমি রণবীর কাপুর, আগামী 1 ডিসেম্বর থেকে আপনার কাছের সিনেপ্লেক্সে আমার সিনেমা অ্যানিমাল দেখতে পাবেন। পরিচালক অনন্য মামুনের ওই দুই পোস্ট থেকেই ধারণা করা হচ্ছে সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত অ্যানিমাল সিনেমাটি বাংলাদেশেও আসছে। এদিকে সম্প্রতি শাকিব খান অভিনীত দরদ সিনেমাটির শুটিং শেষ করেছেন এই নির্মাতা। সিনেমাটি নিয়ে ব্যস্ত থাকায় হিন্দি সিনেমা আমদানির বিষয়ে মনোযোগ দিতে পারছিলেন না তিনি। সিনেমাটি বাংলাদেশে আসার বিষয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি আমদানিকারক প্রতিষ্ঠান কিংবা তথ্য মন্ত্রণালয় থেকে। সালমান খানের সম্প্রতি টাইগার 3 সিনেমার মতো এটিতেও অনিশ্চয়তা রয়েছে। সম্প্রতি দুবাইয়ের বুর্জ খলিফায় প্রচারণা চালানো হয় রণবীর কাপুর অভিনীত আসন্ন আলোচিত সিনেমাটি নিয়ে। এদিন সিনেমার ট্রেলারের বিশেষ কাট প্রদর্শন করা হয় বুর্জ খলিফায়। আর এবার ঘোষণা এলো ছবিটির মুক্তির তারিখও। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার। অ্যানিমাল সিনেমাটিতে রণবীর ও অনিল কাপুর রয়েছেন পিতাপুত্রের চরিত্রে। পর্দায় তাদের মধ্যকার জটিল সম্পর্ককে তুলে ধরা হয়েছে। এছাড়াও সিনেমাটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রশ্মিকা মন্দানা ও ববি দেওল।